নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যিনি এরই মধ্যে বিতর্কিত কিছু জিনিসের জন্য পরিচিতি পেতে শুরু করেছেন। সাধারণ মানুষ কিন্তু তাকে চিনতে শুরু করেছে। তিনি বিখ্যাত অভিনেত্রী নাকি অখ্যাত অভিনেত্রী সেটা আমরা জানি না, তবে বিতর্কের জের যে তিনি ভালোবাসেন সেটা প্রায় তার নানা ধরনের কর্মকাণ্ডে কিন্তু এরই মধ্যে বেশ বোঝা যাচ্ছে। কার কথা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, একদম ঠিক, তিনি টলিউডের অভিনেত্রী সায়নী ঘোষ। এবং এখন তো এমন একটা জল্পনাও শোনা যাচ্ছে যে তিনি খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন, এবং তৃণমূলে যোগ দিতে যাওয়ার কারণেই তিনি কিন্তু একসময় বিজেপি বিরোধী কিংবা বলুন জয় শ্রীরাম স্লোগান বিরোধী নানা রকম মন্তব্যে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এবং এই যে জল্পনা তিনি আদৌ তৃণমূলে যোগ দেবেন কি দেবেন না, এই ধরনের জল্পনা তৈরি করার পেছনে কিন্তু সায়নী ঘোষ নিজেই দায়ী, এবং তিনি নিজেই কিন্তু এই জল্পনাকে উস্কে দিয়েছেন মদন মিত্রের প্রশংসা করে। তৃণমূল নেতা মদন মিত্রের প্রশংসায় তিনি এতটাই বিগলিত হয়ে গেছেন যে ভালো মতোই জানেন এই বিগলিত হওয়ার পরেই কিন্তু মিডিয়াতে একটা জল্পনা ছড়াবে যে তিনি তৃণমূলে যোগ দিলেও দিতে পারেন। বন্ধুরা, সায়নী ঘোষ ঠিক কি বলেছেন মদন মিত্র সম্পর্কে একবার তা শুনে নিন। মদনদা যখন কথা বলতে এলেন, উনি অনেক বড় লিডার, আমাদের দাদা তৃণমূল কংগ্রেসের কর্মী, কিন্তু এখন মদনদা, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, মদনদা কিন্তু মানে বাংলার ক্রাশও বটে। সেটা এই যে এত সুন্দর একটা আদান প্রদান, সেটা কিন্তু পশ্চিম বাংলা ছাড়া কোথাও সম্ভব না। যেটা মদনদা বললেন, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমি কি খাবো, আমি কোথায় যাব, আমি কার সঙ্গে, যেটা মদনদা বললেন, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমি কি খাবো, আমি কোথায় যাব, আমি কার সঙ্গে থাকবো, আমি কি করব, সেটা অবশ্যই আমরা ঠিক করব, আমাদের মানুষ ঠিক করবে, এবং সেই স্বতঃস্ফূর্ততা নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া। আপনারা প্রত্যেকে আমার পাশে থেকেছেন, আমি প্রচণ্ড কৃতজ্ঞ, এবং সেটা তো মানে বলার বোধ হয় ভাষা নেই আমার কাছে। তবে আজকে এখানে এসে আমি আরেকটা কথা বুঝতে পারলাম, পশ্চিমবাংলা কিন্তু বস অন্য জিনিস, যদি এই ভাষায় আমি বলতে পারি, যদি কলোকিয়ালি আমাকে বলতে হয়, কারণ এখানে মহিলাদেরকে যেই জায়গাটা দেওয়া হয় সেটা অনেক অন্য জায়গায় দেওয়া হয় না। এবং সেটা শুধুমাত্র আমি এখানে থাকি বলে না, আমি রোজ জীবনে সেটা বুঝতে পেরেছি, আমার কর্মক্ষেত্রে বুঝতে পেরেছি, এবং যখন চারিপাশে আপনাদেরকে দেখছি সেই ভাবনাটা আমার মধ্যে আরও অনেক দৃঢ় হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ টু ফাইট দিস, উই হ্যাভ টু ইমার্জ স্ট্রং। এবং অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী যখন থাকেন একটি রাজ্যে, সেটার অন্যরকমের একটা বেনিফিট থাকে। এবং আগের দিন আমি একটা জায়গায় বলেছি যে নারীর সুরক্ষা এবং নারী নিরাপত্তায় কিন্তু পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান, এটা একটা জোরে হাততালি ডিমান্ড করে। কারণ যতদিন না এটা আপনার বাড়িতে এসে পৌঁছবে আপনি সেটা বুঝতে পারবেন না, তবে সারা দেশে কি হচ্ছে, আমরা প্রত্যেকে এডুকেটেড, আমরা মডার্ন প্রোগ্রেসিভ, আমরা পড়াশোনা করি, আমরা জানি। সেই দিক থেকে এই রাত্রির দুটোর সময় আমি বাড়ি ফিরবো কাজ করে, বা অন্য কোনো মেয়ে ফিরবে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাইরে সেটা করা, এটা কিন্তু সত্যি অন্য কোথায় ভাবা যায় না। সো আই এম রিয়েলি রিয়েলি গ্ল্যাড, আই এম লাকি, আমি পশ্চিমবঙ্গের মেয়ে, এবং আজকে যারা যারা এখানে কাজ করছেন, স্টল দিয়েছেন, সো এম্পাওয়ারিং। তৃণমূল নেতা মদন মিত্র সম্পর্কে এবং রাজ্যের শাসক দল তৃণমূল সম্পর্কে সায়নী ঘোষের মতামত কি সেটা আপনারা শুনলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে সায়নী ঘোষের এই কথাটা, এই সাধারণ কথাটা বলার জন্য এত বিতর্ক এবং এত জল্পনা তৈরি করার দরকার ছিল কি? তিনি কি ইচ্ছাকৃতভাবে কি বিতর্ক তৈরি করেছিলেন? তিনি কি এই কথাটা এভাবে বলার জন্যই এতদিন ধরে নানাভাবে একটা গৌরচন্দ্রিকা করে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একটা বিতর্কের পরিবেশ তৈরি করে এই এই জায়গাটাতে আসার জন্য চেষ্টা করছিলেন, এই কথাটা বলার জন্য চেষ্টা করছিলেন? মদন মিত্রের মতো নেতার প্রশংসা করার জন্যই কি তিনি এতদিন লাগাতার বিজেপি বিরোধী কথা বলে এসেছেন? প্রশ্নটা উঠছে, কারণ আজকে মদন মিত্র প্রশংসা করতে গিয়ে তিনি যেভাবে মদন মিত্রকে বাংলার ক্র্যাশ বলে বিগলিত হয়ে গেছেন, তাতে কিন্তু সায়নী ঘোষের পছন্দ অপছন্দ কী ধরনের সেটা কিন্তু আজ মানুষ ভালো মতোই বুঝতে পেরেছেন। এবং সায়নী ঘোষ আসলে নানা বিতর্কের মাধ্যমে কী করতে চাইছেন বন্ধুরা, সেটা আপনারা ভালো মতোই বুঝতে পাচ্ছেন। এবং আমাদের এখানে একটাই বক্তব্য যে এই কথাটা বলার জন্য, শুধুমাত্র মদন মিত্রের প্রশংসা করার জন্য সায়নী ঘোষ এত বিতর্ক তৈরি না করলেও পারতেন, এত জল্পনা তৈরি না করলেও পারতেন, সোজা কথাটা সোজাভাবে বলে দিলেই তো হতো। কিন্তু সায়নী ঘোষ এই কাজটা করেছেন, হয়তো কোথাও একটা এর দরকার ছিল। কারণ টলিউড সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তাদের মতে সায়নী ঘোষ দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করছেন, টিভিতে কাজ করছেন, সিনেমায় কাজ করছেন, কিন্তু তিনি সেভাবে কখনো প্রচারের আলোয় আসতে পারেননি। এবং তারা একথাও বলছেন যে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর একটু স্পটলাইট পেতে, একটু ভালো পদ পেতে যে ধরনের প্রচার
দরকার সে ধরনের প্রচার হয়তো সায়নী ঘোষের ছিল না, এবং সেটা সায়নী ঘোষের দরকার ছিল বলেই কিন্তু তিনি একের পর এক বিতর্ক উস্কে দিয়েছেন, বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে নানা মন্তব্য করার চেষ্টা করেছেন, যে মন্তব্যগুলো করলে যাতে অপর পক্ষ রেগে গিয়ে পাল্টা বিতর্কে জড়িয়ে পড়ে, সে ধরনের একটা বিতর্কের পরিবেশ তিনি তৈরি করেছেন। এবং সেই বিতর্কের পরিবেশ তৈরি করার পর, হাওয়া গরম হয়ে যাওয়ার পর কিন্তু তিনি কোথাও একটা এর ফায়দা লোটার চেষ্টা করেছেন, এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। বন্ধুরা, আপনাদের এই সায়নী ঘোষের যে পালা, সেই সায়নী ঘোষের যে জল্পনা, সেই সম্পর্কে আপনাদের মতামত কী তা নিশ্চয়ই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং সত্যিই আগামী দিনে সায়নী ঘোষ তৃণমূলে যোগ দিতে চলেছেন কিনা আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।